আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ। আমি মিস মামন ডিউটি চ্যানেলে, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আর আমার ক্যাম্পাস সেন্সের যে ভিডিওটা ছিল সেটার আজকে লাস্ট ভিডিওটা আপনার সাথে শেয়ার করছি। লাস্ট ডেতে আমরা আবারও সিসাইডি এরিয়াতে গিয়েছিলাম এবং সেখান থেকে ফিরার পথে আমরা ফিশ অ্যান্ড চিপস খেয়েছিলাম। তো ওয়েট করছি, আমি কিছু শেল কালেক্ট করেছিলাম সেগুলো আপনাদের দেখাচ্ছি। আর এই যে দেখুন, খুব এরকম বড় সাইজের, আর বেশিরভাগ শেলগুলি ব্রোকেন ছিল, খুবই ছোট ছোট, কয়েকটা এভাবে বালির মধ্যে গেঁথে ছিল, আমি নিয়ে আসলাম। আর আসলে খুব সুন্দর লাগছে, সাউন্ডটাও খুব সুন্দর হয়, শেলের ভিতরে যে সাউন্ডগুলো হয়, আমি সাজানোর জন্য এই কয়েকটা নিয়ে এসেছি। আর দেখতে আসলে খুবই ভালো লাগে, কি সুন্দর সৃষ্টি, আসলে খুবই চমৎকার, দেখতে তো ভালো লাগছে। আমি পন্টিনের বাহিরটা আপনাদের সাথে আবার শেয়ার করে নিচ্ছি। আমরা চলে যাব, তখন বিকেল প্রায় 5টা বেজে যাচ্ছিল। তো আমরা আমাদের সব কিছু নিয়ে নিচে নেমে পড়েছি। আর এই যে ব্লকটা, ব্লক 3-তে আমরা, মানে আমাদের ফ্ল্যাটটা ছিল, তো আমি বাহির থেকে আবার ব্লক, মানে এই এরিয়াটা আবার ভিডিও করার চেষ্টা করেছি। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন, আমাদের গাড়িতে প্যাকিং করা হয়ে গেছে, একটু পরেই আমরা চাবিটা ওদেরকে দিয়ে তারপর আমরা চলে যাব। তো দুদিনের জন্য এই হলিডেতে এসেছিলাম, কিন্তু অনেক সুন্দর সুন্দর স্মৃতি বা অনেক সুন্দর একটা সময় কাটিয়ে গিয়েছি আমরা। তো এটা আর কি স্মৃতি হিসেবে ধরে রাখার জন্যই আমি বাহিরটা আবার ভিডিও করলাম, আবার দেখালাম কোথায় গিয়েছিলাম, কোথায় থেকেছি, এরিয়াটা কীরকম ছিল, এরকম আর কি। তো এরকম করে ঘর ওরা অনেকগুলো ফ্ল্যাট ওরা তৈরি করে রেখেছে, মানে বিভিন্ন জোন দিয়ে, বিভিন্ন নাম্বার দিয়ে। তো আমাদেরটা ছিল নাম্বার ব্লক 3, এবং 46 নাম্বার ছিল আমাদের ডোর নাম্বার, এরকম অনেকগুলো ছিল। গ্রিন ছিল, এটা তো রেড হাউস, গ্রিন ছিল, তারপর ইয়েলো, ব্লু, এরকম ছিল। তো অনেকটা সুন্দর একটা সময় কাটিয়েছি, আর যেটা আপনার সাথে শেয়ার করতে আমারও অনেক ভালো লাগছিল। আজ চলে যাব, তো একটু মনটা খারাপ, আবার ভালো লাগছে, ঘুরে যাচ্ছি, ফিরে যাচ্ছি লন্ডন, নিয়ে যাচ্ছি অনেকগুলো স্মৃতি এখান থেকে। দুদিনের জন্য হলেও অনেক স্মৃতি ছিল, অনেক সুন্দর একটা সময় আমরা কাটিয়েছি। কয়েকদিন আগের ভিডিওতে আমি আমার কিছু ফুল শেয়ার করেছিলাম, যে ডেটা এখানেই তোলা হয়েছিল, যে ফুলগুলো, ফুলের ছবিগুলো। আজও কিছু ফুলের ছবি শেয়ার করবো ইনশাল্লাহ।